পেনশনের নতুন নিয়ম 2023। আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা আলোচনা করব পেনশনের নতুন নিয়ম 2023। 2023 সালে পেনশনের কী নিয়ম রয়েছে এ বিষয়টি যদি আপনারা জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। সরকারি চাকরিজীবীদের একটি বিশেষ সুবিধা পেনশন, আর এই পেনশনের বিভিন্ন নিয়ম আছে, যেমন পেনশন তোলার নিয়ম, পেনশন পাওয়ার একটা সময় ইত্যাদি। আজ আমি নতুন নিয়মে পেনশনের হিসাব আপনাদের সাথে শেয়ার করব। পেনশনের হার নির্ণয়। চাকরির বয়স 5 বছর হলে মূল বেতনের 21%, চাকরির বয়স 6 বছর হলে মূল বেতনের 24%, চাকরির বয়স 7 বছর হলে মূল বেতনের 27%, চাকরির বয়স 8 বছর হলে মূল বেতনের 30%, চাকরির বয়স 9 বছর হলে মূল বেতনের 33%, চাকরির বয়স 10 বছর হলে মূল বেতনের 36%, চাকরির বয়স 11 বছর হলে মূল বেতনের 39%, চাকরির বয়স 12 বছর হলে মূল বেতনের 43%, চাকরির বয়স 13 বছর হলে মূল বেতনের 47%, চাকরির বয়স 14 বছর হলে মূল বেতনের 51%, চাকরির বয়স 15 বছর হলে মূল বেতনের 54%, চাকরির বয়স 16 বছর হলে মূল বেতনের 57%, চাকরির বয়স 17 বছর হলে মূল বেতনের 63%। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন, আর অনেক কিছু জানতে পারবেন। চাকরির বয়স 18 বছর হলে মূল বেতনের 65%, চাকরির বয়স 19 বছর হলে মূল বেতনের 69%, চাকুরির বয়স 20 বছর হলে মূল বেতনের 72%, চাকুরির বয়স 21 বছর হলে মূল বেতনের 75%, চাকরির বয়স 22 বছর হলে মূল বেতনের 79%, চাকরির বয়স 23 বছর হলে মূল বেতনের 83%, চাকুরির বয়স 24 বছর হলে মূল বেতনের 87%, এবং চাকরির বয়স 25 বছর হলে মূল বেতনের 90%। এই হলো বয়স অনুযায়ী পেনশনের হার। আরেকটি বিষয় হলো চাকরির বয়স 25 বছরের বেশি হলে মূল বেতনের 90% পেনশন পাবেন। মাসিক পেনশন বিয়োগ বেসিক গুণ শতকরা হার যোগ 2 যোগ চিকিৎসা ভাতা। চাকরির বয়স 5 বছরের কম হলে তিনি পেনশন যোগ্য হবেন না। 5 বা ততোধিক কিন্তু 10 বছরের কম হলে আনুতোষিকের হার 1 টাকার বিপরীতে 265 টাকা পাবেন। 10 বছরের অধিক কিন্তু 15 বছরের কম হলে আনুতোষিকের হার 1 টাকার বিপরীতে 260 টাকা পাবেন। 15 বছরের অধিক কিন্তু 20 বছরের কম হলে আনুতোষিকের হার 1 টাকার বিপরীতে 245 টাকা পাবেন। 20 বছরের অধিক কিন্তু 25 বছরের কম হলে আনুতোষিকের হার 1 টাকার বিপরীতে 240 টাকা পাবেন, এবং 25 বছরের অধিক হলে আনুতোষিকের হার 1 টাকার 230 টাকা পাবেন। আসলে আমরা চাকরি করি বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য, তাই বেতন ভাতা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো বিষয় আমাদের জানা দরকার। যদি আমরা এতে যদি ভুল থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সঠিকটা জেনে নেবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চাকরি সংক্রান্ত যে কোনো খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।